যা টাকা পেয়েছিলাম সেগুলো দিয়ে খেলাম পকোড়া। আজ আজ খুবই আনন্দ হয়েছে। অঞ্জলি আর আমার কাকার আনা হয়েছে। আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখুন, আজ অনেক মজা পাবেন। কুড়িটা পকোড়া আনা হয়েছে, কুড়িটা পকোড়া আনা হয়েছে। কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও খুব ভালো আছি। চলুন তাহলে, প্রিয়া চা করছে, বলো প্রিয়া চা করবে? প্রিয়া করবে নাকি? তুমি তো চা খাওয়া না করিয়ে, তোমাকে চা, তোমার কাছে চা খাওয়া মানে আমার ভাগ্যের ব্যাপার। চলুন তাহলে বন্ধুরা, আমার প্রিয়া মা এখন চা করবে, তারপর একটু পরে ওটা দিয়ে বানাচ্ছি। ঠিক আছে, তাহলে প্রিয়া মা চা করে নিক, আমি ততক্ষণ একটু ঘুরে আসছি। চলুন তাহলে বন্ধুরা, আমি একটু জামা কাপড় গুছিয়ে নিই। ওদিকে আমার প্রিয়ামা আমার জন্য চা করছে, আমার জন্য না মানে সবার জন্য চা করছে। এখন একটু ঠান্ডা পড়েছে তো তাই একটু চা খাই যদি সন্ধ্যাবেলা ঘরে থাকি। তো আজকে সন্ধ্যাবেলা ঘরে আছি এই জন্য ভাবলাম প্রিয়ামা চা করছে, আমি একটু আলমারিটা গুছিয়ে নিই। কেন সেদিনকে সাদা বেড চাদরটা বের করেছিলাম, ওটাকেও কেচে কুচে রেখেছি, বালশির অরগুলো সব গুছিয়ে গাছে রাখছি। কি হয়, জামা কাপড় গোছাতে গেলে ঠিক একটা একটা না একটা ঠিক বেরিয়ে আসে, তখন মনে হয় ঠিক করে গোছাই। আর এদিকে জামা কাপড় কী গোছাবো বন্ধুরা, রিয়া এসে এত ডিস্টার্ব করছে। আমার আলমারির পাশেই ড্রেসিং টেবিলটা আছে, তো ওখানে সাজগোজ করছে দেখতেই পাচ্ছেন। আর আলমারিতে এত জোরে লেগেছিল পায়ে, কি বলবো, মানে শীতের সময় মনে হচ্ছে আমার পাটা একদম ওখানেই পড়ে মরে যাব। ফাইনালি দেখুন বন্ধুরা, আমার আলমারিটা গোছানো হয়ে গেছে, যতটা পেরেছি ততটা গুছিয়ে রেখেছি। সেই তো আবার সবই টেনে টুনে আবার বের করবে, বাট তার জন্য তো আলমারি না গুছিয়ে রাখা যাবে না, এলোমেলো থাকলে ভালোও লাগে না দেখতে। একটা শাড়ি বের করতে যেয়ে যদি চারদিকে ছড়ানো দেখি তাহলে খুবই খারাপ লাগে, এই জন্য যতটা পারি টাইম পেলেই গুছিয়ে রাখি। চলুন তাহলে একটু চা খেয়ে নিই এখন। এলি আমার আলমারি গোছানো হয়ে গেছে, আর এই দেখুন প্রিয়ামা আমার জন্য চাটা রেখে দিয়েছে, আমি চা খেতে লেট করে আবার এসে গেলাম। আর আমরা ভাবলাম সন্ধ্যাবেলা কি করি বসে বসে, শীতের সময় অঞ্জলিও এসছে, তা আমরা বললাম কি তাহলে টাকা দিয়ে আমরা পকোড়া কিনবো। আমরা ভাবলাম ওইভাবে পকোড়া না খেয়ে আমরা একটা কম্পিটিশন করি, যেটার থেকে দশ টাকা করে তেরপুর রাখা হচ্ছে। আর আমরা বললাম যে বোতলটা যে ফেলে দাঁড় করাতে পারবে মানে সেই জিতে যাবে। তা যাই হোক, অঞ্জলি পেরেছে, ফাইনালি আমাদের অনেকগুলো টাকা উঠেছে। কেননা তিনবার করে ছিল, তিনবারে দশ টাকা করে চারজনে আমরা ফেলেছি, অঞ্জলি, প্রিয়া আর আমাদের শঙ্করবাবু আর আমি। তা আমাদের অনেক টাকা উঠে গেছে, তো ওই টাকাগুলো দিয়ে আমরা ভাবলাম পকোড়া কিনে আমরা সন্ধ্যাবেলা খেয়েছি, খুব ভালো লাগছে। তুমি ছাড়ো মা, তোমাকে আমি শুধু ইনভেস্ট করবো, আর না পারলে টাকাটা পুরো আমার, তাই তো? এদের মধ্যে হবে, এরা যদি চারজন না পারে দেওয়া হচ্ছে, 10 বারের ভিতরে যদি কারুর না হয় পুরো টাকাটা আমার হবে। অঞ্জলি পুরো টাকাটা কিন্তু তাহলে আমার, মনে হচ্ছে বন্ধুরা খুব খারাপ হয়ে গেছে। প্রিয়া তুই এরকম করে বসে পড়েছিস, আমি একটু প্রিয়াকে দেখাই বন্ধুরা, প্রিয়া মাথা ঝুঁকে কি অঞ্জলি জিতে গেছে। ফাইনালি বন্ধুরা, শীতের সময় কম্পিটিশনটা করে খুব ভালো লেগেছে, মানে এতটা ভালো লেগেছে মানে বলে বোঝাতে পারবো না। আপনারাও ঘরে থাকলে এরকম ফ্যামিলিকে নিয়ে এনজয় করুন, খুব ভালো লাগবে। আর ফাইনালি দেখুন আমার বাসন মাজা আজকে হয়নি, এখন আমি বাসন মাজবো। কতদিন হয়ে গেছে বন্ধুদের সঙ্গে একদমই কথা বলা হচ্ছে না, আজকে ফাইনালি সন্ধ্যাবেলা চলে আসলাম। দেখুন বন্ধুরা, আমার তো বাসন মাজা হয়ে গেছে, আর এখন একটু বেগুন ভাজা করব। তা আমি একটাই বেগুন ভাজা করব, কেননা রাত্রেবেলা দুটো বেগুন ভাজা খাওয়ার কেউ নেই। রিয়া প্রিয়া তো চিকেনই খাবে, আমরাও চিকেন খাবো, কিন্তু সঙ্গে আমি একটু বেগুন ভাজা করছি, আর একটু আটার লুচি করব আর একটু আটার রুটি করব। আর চলুন তাহলে বেগুনটা ভাজা করে নিলাম, একসঙ্গে সবই দিয়ে দিয়েছি, এতগুলো বেগুন একসঙ্গে আমি দিই না, কিন্তু রাত্রেবেলা অনেক রাতও হয়ে গেছে। আর দেখুন আমি একদিকে রুটি করে নিচ্ছি, আর জানেন বন্ধুরা রুটিটা অত ফোলেনি, কেননা আমি একটু তেল দিয়ে ময়াম করেছি, কেননা আমি একটু লুচি ভাজবো তো, তাই একই আটার থেকে। দেখবেন যখনই আটার মধ্যে একটু তেল দিয়ে দেওয়া হবে তখন রুটিটা একটু কম ফোলে, বাট রুটিটা খেতে খুব সফট হয়।
এই জন্য ঠিক আছে, যা ফুলেছে ফুলেছে, রাত্রেবেলা গরম গরম খেয়ে নেবো। এখন প্রায় 10:30-11টা বাজতে গেছে, তো এই জন্য আর অত ফোলাফুলি নিয়ে ভাবছি না। তাহলে চলুন বন্ধুরা, তো আপনারা কি রুটিটা খেতে চান বন্ধুরা আমার হাতে? খেতে চাইলে জলদি জলদি কমেন্ট করে জানান, আর নতুন কোনো বন্ধুরা আসলে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখুন আমি রাতের ডিনার প্লেটটা কেমন সাজিয়েছি, রুটি দিয়ে আর বেগুন ভাজা চিকেন দিয়ে, আর এই দেখুন ফাইনালি আমি লুচি ভাজছি। কী সুন্দর ফুলেছে না, তেলটা বেশি দিইনি, কেননা অনেক তেল দিলে এখন ইনভেজ হয়ে যাবে, মানে আটা দিয়ে লুচি করছি তো ওই গুঁড়ো গুঁড়োটা পুরো তেলটা খারাপ করে দেবে, এই জন্য রাতেরবেলা আমি অল্পই তেল দিয়েছি। লুচিগুলো খুব সুন্দর ফুলছে, খেতে তো খুবই ভালো হয়েছে, কারণ আটার লুচি সত্যি খুব সুন্দর খেতে হয়, অনেকে খায় না, আমি চেষ্টা করি আটার লুচিটা খাওয়ার। আমার ঘরে ময়দাও আছে, বাট আমার আটার লুচিটা খুব পছন্দ হয়। ফাইনালি বন্ধুরা আমার লুচিটা প্রায় ভাজা হয়ে এসছে, আর দেখুন লুচির প্লেটটাও সাজিয়ে ফেলেছি রাত্রের ডিনার। তাহলে একদিকে রুটি দেখালাম, একদিকে লুচি দেখালাম, একই আটা দিয়ে মাখিয়ে দুটো জিনিস করে নিলাম, আর সঙ্গে দেখুন চিকেন আছে, একটু পেঁয়াজ আছে, একটা কাঁচা লঙ্কা, বেগুন, লুচি। ভালো থাকবেন বন্ধুরা, গুড নাইট।